কবিরা চোর হয়। আব্দুল সামাদ তো লেখে করতে করতে চুরি করে ওনারা টেন অফ হেভেন। হযরত কে ভালোবেসে আল্লাহ কে যে পাইতে চায়, আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেছে সে। নজরুল এটা নিয়েছেন আল্লামা ইকবাল থেকে, কবিরা চোর হয়। আব্দুল সামাদ তো লেখে করতে করতে চুরি করে ওনারা টেন অফ হেভেন। কবিরা মারা দে রবি ঠাকুর নিয়েছেন মসনবী থেকে, গীতাঞ্জলির ছত্রে ছত্রে মসনবীর সাথে মিল। প্রত্যেক কবি অন্য কবির থেকে নেয়, এটাই ধর্ম। যেমন ভারতীয়রা সুর চুরি করেছে মুসলমানদের থেকে। বহুত প্যার করতে তুমকো সনম, এটা পাকিস্তানের একজন শিল্পী গেয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এটা তারা তাদের সিনেমায় ঢুকিয়ে দিয়েছে। আবার আমাদের একজন কবি এটাকে অনুবাদ করেছেন, আরো সুন্দর করে লিখেছেন, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনের কাবায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। হাবিবে আল্লাহ তুমি নবী কামিলওয়ালা, তোমারি প্রেমেতে দুনিয়া উজালা, তোমারি বিরহে মন, তোমারি বিরহে মন অশ্রু ঝরায়, যে ফুল যুগ যুগ কোন শক্তি নাই না বাজি আবার, এত এত চিংড়ি মাছ, এত সেন্দে মাছ সরে যাচ্ছে বাজি আবার, কি কি হয়ে যেত হবে। চট্টগ্রাম আসলে কক্সবাজার খাওয়ার সমুদ্র, সুবহানাল্লাহ, এত ভেরিয়েশন খাওয়া, এত সুন্দর সুন্দর মাছ, আপনারাও তো নাম জানেন না অনেক মাছ, ধৈর্যের মাছ গল খায় আর শক্তি নাই। একটু গলা ছেড়ে বলেন তো, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। নজরুলও চুরি করেছেন, যে ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, এটা ভারতের একটা মিছিল থেকে নিয়েছেন। উনি গেলেন ক্যালকাটায়, গিয়ে দেখলেন যে ওরা মিছিল করতেছে রবিউল আউয়ালে, মোহাম্মদ সরওয়ারে আলম করে দে ডেরা পার, আয়ে মোহাম্মদ সরওয়ারে আলম করে দে ডেরা পার। ওখান থেকে সুরটা নিয়ে এবার নজরুল লেখলেন, ত্রিভুবনের প্রিয়া মোহাম্মদ এলো রে দুনি আয় রে সাগর। আজকে যত পাপিও তাপি সব গুনাহের পেলো রে মাফি, দুনিয়া হতে বে ইনসাফি জুলুম নিল বিদায়, আয় রে সাগর। সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, আলহামদুলিল্লাহ বলি। এখন নজরুলটা আসল মনে হয়, ওটাকে নকল মনে হয়, ঠিক কি না? নজরুল যে সুরটা ভালোবাসতেন, উনি দুইটা গান লিখতেন ওই সুরে, একই সুরে, এই সুরে আরেকটা গান লিখেছেন, শুকনো পাতা নোপুর পায়ে বাজেছে ঘুরনি বায়, জল তরঙ্গের ঝিলিমিলি ঝিলিমিলি ঢেউ তুলে সে যায়, আলহামদুলিল্লাহ বলে।
কথার জাদুকর ছিল এই লোকটা, আল্লাহ তাকে মাফ করে দিক। ভালোবাসতেন কাকে? আল্লাহকে ভালোবাসার জন্য নবীকে অনুসরণ করতে হবে কার কথা? সূরা আল ইমরানের 31 নম্বর, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, নবী আপনি বলেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো। আল্লাহু আকবার! তাহলে ভালোবাসবেন কে? ভালোবাসবো, বাসবো রে তোর কারণে।